বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ দুপুরে দেশের সকল জেলা মহানগরে শান্তি সমাবেশ করবে। যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, যুবলীগের দেশব্যাপী তিন দিনের শান্তি সমাবেশ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আগামীকাল রোববার দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভা এবং মঙ্গলবার দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ করবে যুবলীগ। যুবলীগের শান্তি সমাবেশ কখন জানাবেন আমাদেরকে? যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে এবং রুখে দিতে এই বগুড়ার যুব সমাজ প্রস্তুত রয়েছে, এমনটি জানিয়েছেন বগুড়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এবং বিকেল তিনটায় তাদের শান্তি সমাবেশ হবে বগুড়ার সাতমাথা মুজিব মঞ্চ চত্বরে। সে কারণে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করছেন। বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর নেতৃত্বে এখানে যুবলীগের নেতাকর্মীরা রয়েছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা সহ নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তা আমি কথা বলবো জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের সাথে যে তাদের কী কর্মসূচি রয়েছে আর তারা কী বার্তা দিতে চায় বগুড়াবাসীকে। ধন্যবাদ আব্দুল সালাম বাবু। আমাদের বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে আজকের শান্তি সমাবেশ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা দেশে যুবলীগ শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করবে এবং সমাবেশ করবে। আপনারা জানেন এই বিগত দিনে বগুড়ায় 2013 সাল, 2014 সাল, 2015 সালে সাইদিকে চাঁদে দেখার কথা বলে মানুষকে উস্কে দিয়ে, আজকে বিভ্রান্ত করে, গুজব ছড়িয়ে এই বগুড়াতে বিভিন্ন ধরনের নাশকতা কর্মকাণ্ড করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলোতে হামলা করা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদে হামলা করা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মরহুম মমতাজউদ্দিনের বাসভবনে হামলা করা হয়েছিল, আওয়ামী লীগ অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিদের বিরুদ্ধে হামলা করেছিল আজকে গুজব ছড়িয়ে। সেই কারণেই বগুড়ার জেলা যুবলীগ অত্যন্ত সতর্ক। আমরা প্রতিটি মুহূর্ত বিএনপি যখন যে কর্মসূচি দেক না কেন সেটা আমাদের বিষয় নেই, কিন্তু আমরা বগুড়ার রাজপথে প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে চাই। বিগত ধন্যবাদ, উনি জানালেন তারা যে কোনো কর্মসূচি তারা স্বাগত জানাবে, তবে অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হলে বগুড়ার যুব সমাজ প্রতিহত করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। বিকাল তিনটায় জেলা যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ প্রধান লিটন সেই সমাবেশে সভাপতিত্ব করবেন এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। আহসান।